মাত্র 10 টাকায় সুন্দর সুন্দর ইয়াররিংস গুলো এবং মাত্র 100 টাকায় সুন্দর সুন্দর টপস গুলো আপনারা কোথায় পাবেন? এবং এই সুন্দর সুন্দর ব্যাগ গুলো মাত্র হলো 100 টাকার। 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে সুন্দর সুন্দর সানগ্লাসেস এবং 500 থেকে 550 টাকার মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা কোথায় পাবেন আজকে আমি দেখাবো সেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে এবং আমি ওভারব্রিজ থেকে এখন শুরু করবো ভিডিওটা। আগের ভিডিওতে কিন্তু আমি অ্যাড্রেসটা বলে দিয়েছিলাম যে কোথায় কি আছে, আর আজকে আমি ডিটেলসে বলে দেবো যেগুলো ফিক্সড দাম, একদম রিজনেবল দামের মধ্যে একদম ফিক্সড যেগুলো আজকে আমি সেগুলো দেখাবো। এই যে শাহালি প্লাজার অপোজিটে হলে শাড়ির দোকানটি, আগের ভিডিওতে অনেকে চিনতে পারেনি শাড়ির দোকানটা কোথায়, এর জন্য আজকে আমি শাড়িওয়ালা মামার সাথে কথা বলে আপনাদের ডিটেলসে শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম এবং অ্যাড্রেসটা কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ভালো মতো। আপনারা যারা দেখেননি ভিডিওটা অবশ্যই যেয়ে দেখে আসবেন ভিডিওটা। আর প্রথমে হলো এই আকাশি কালার শাড়িটা দেখছিলাম, এটা আমার এতটা পরিমাণ ভালো লাগছিল, অনেক সুন্দর ছিল। আর শাড়িগুলোর দাম ছিল কিন্তু মাত্র 300 টাকা, ভাবা যায় 300 টাকা এত সুন্দর সুন্দর শাড়ি। যাই হোক, আমি কিন্তু অতটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছিলাম, যেগুলো হাতের কাছে পাচ্ছিলাম ওইগুলো দেখাচ্ছিলাম। যাই হোক, শুধুমাত্র ওই যে চকার্স গুলো ছিল গলার মধ্যে, যে নেকলেস গুলো ছিল ওগুলো একটু দাম ছিল, ওইগুলো 100 থেকে 150 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন। এবং যা দেখছেন এই সুন্দর সুন্দর ব্যাসলাইট এবং হলে লিপস্টিক গুলো, এই সুন্দর সুন্দর ব্যাসলাইট গুলো ছিল 100 টাকা করে। আর বাকিগুলো যেগুলো দেখছেন এই যে এই ব্যাসলাইট গুলো, এগুলো কিন্তু ছিল 50 টাকা করে। আমরা কিন্তু কক্সবাজারে এই ব্যাসলেট গুলো দেখি দেয় না, এই ব্যাসলেট গুলো ওখানে 50 টাকা আর এখানে কিন্তু 50 টাকা। তারপর একদম 20 টাকা, প্রতি পিস 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, লোক বলছিল সবগুলো 20 টাকা। যাই হোক, এই লিপ লাইনার গুলো বা লিপস্টিকের কাঠি যেগুলো বলেন এগুলো ছিল মাত্র 20 টাকা করে। 20 টাকা করে এত সুন্দর সুন্দর কানের দুল আপনারা ভাবতে পারেন। এই শাড়ির মধ্যে কিন্তু হাঁটলে কিন্তু আপনারা সবকিছু এখানে পেয়ে যাবেন। আর এই দেখেন এই সানগ্লাসেস গুলো, এগুলো ছিল মাত্র 150 টাকার করে। তো 150 টাকার মধ্যে আপনি এত সুন্দর সানগ্লাস, অনলাইনে কিন্তু এগুলো অনেক দাম নেবে, কিন্তু এখানে দেখেন মাত্র 150 টাকা করে। তো আমি অনেকগুলো দেখাচ্ছিলাম, এখানে প্রত্যেকটা সুন্দর ছিল। এখানে লেডিস জেন্টস আপনারা সব ধরনের সানগ্লাস পেয়ে যাবেন মাত্র 150 টাকা থেকে শুরু, 150 টাকা থেকে 200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এর বেশি নেবে না। কিন্তু অনলাইনে কিন্তু দেখেন ভাই, এই সানগ্লাসগুলো কিন্তু আমরা মার্কেটের দোকান থেকে কিনি 500 টাকা, 550, 800, মানে 1000-এর মধ্যে আমরা মানে সানগ্লাসগুলো কিনি, কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে। ভাবা যায় এত সুন্দর সুন্দর জিনিস 100 থেকে 200 টাকার মধ্যে। তো আমি হলো ঘুরে ঘুরে যতটা পারছিলাম একটু দেখাচ্ছিলাম যে কোনটা কোনটা সুন্দর। এখানে কিন্তু বেশ কতগুলো সানগ্লাস সুন্দর ছিল, কিন্তু লাস্টে একটা সানগ্লাস ছিল ওটা আমার অনেক ভালো লাগছে। তো চলুন আমরা দেখি। তো এখানে একটা মিরর ছিল, আপনি কিন্তু চাইলে এখানে ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে কোনটা সুন্দর না সুন্দর। তো দেখেন এই সানগ্লাসটা কিন্তু ছিল, এটা কিন্তু লেডিস সানগ্লাস ছিল, এটাও কিন্তু আপনারা পড়লে অনেক সুন্দর লাগবে যারা মেয়েরা আছেন। আর ছেলেদেরও কিন্তু এখানে অনেক আছে, মানে মূলত ওভারব্রিজের সাইডগুলোতে কিন্তু ছেলেদের জিনিস পাওয়া যায়, কিন্তু বাকিগুলো সবগুলো মেয়েদের জিনিস পাওয়া যায়। দেখেন এই সানগ্লাসটা অনেক সুন্দর ছিল। আর এই হলো সেই ব্যাগগুলো যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, 200 টাকা হলো, 250 টাকার যেগুলো। আর এখানে কিছু কিছু ব্যাগ ছিল, এগুলো ছিল মাত্র 150 টাকা করে ব্যাগ। আর 450 টাকা ব্যাগ কোনগুলো? 450 না তো 500, এখন 500 হয়ে গেছে না, ওর আগে 500 ছিল। 450 ছিল কোনগুলো, এগুলো একটু দেখেন। এই যে এগুলো 500, এখানে সিনাল সবগুলো, এই যে এগুলো 500, এটা এটাও 500, এগুলো না এগুলো তো 500 না, উপরে এগুলো 500 করে। ও ওয়াও ভাইয়া, ওই এগুলো কত ভাইয়া? অনলাইনে এই ভাইরাল ব্যাগগুলো ছিল মাত্র 500 টাকা, যেগুলো কিন্তু আমরা অনায়াসে অনলাইন থেকে 1000 টাকার উপরে নিই। 1000 টাকার উপরে জিনিস কিন্তু এখানে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন। এরপর কিন্তু আমরা পরের গলিতে চলে গেলাম, আর গলির মুখে কিন্তু কর্নারে ছিল এই দোকানটা, যেখানে 300 টাকা করে ড্রেস ছিল। কত করে এগুলো? ক্াক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 
এই সবগুলো 300 করে খালি 100 দেখেন তো কত হাতা আছে এখন এমন একটা জিনিস দেখলাম যেটা কিন্তু কোনো মার্কেটে আপনারা পাবেন না, একমাত্র 10 নম্বর ছাড়া। আর এই ব্লাউজগুলোর দাম ছিল মাত্র 100 টাকা। 100 টাকা না হলো কাপড়, আর হলো ব্লাউজের মুজুরও কিন্তু এখন 100 টাকা না, 400 টাকার উপরে। কিন্তু 100 টাকায় আপনারা নিজের পছন্দ মতো, নিজেদের সাইজের মতো ব্লাউজ পেয়ে যাবেন হলো এখানে। আর এটা কিন্তু একদম ফুটপাতের মধ্যে, তো আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখনই কিন্তু এই ব্লাউজটা পাবেন। এটা কিন্তু আদর্শ বিদ্যালয়ের অপোজিটে। আমরা ওই লোকটা কিন্তু সবসময় ব্লাউজ আনে না, উনি এক এক সময় এক এক প্রোডাক্ট আনে 100 বা 150 টাকার মধ্যে। আর এখন আমি আপনাদের দেখাবো 150 টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু পার্স আর হলো ব্যাগ। আর এই ব্যাগটা দেখেন, এই ব্লু কালার ব্যাগটা ছিল মাত্র 150 টাকা করে, আর এই ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এরপরে হলো ব্লুর মধ্যে আরেকটা বেগুনি কালার দেখেছিলাম আমরা, সেম টু সেম। এই ব্যাগগুলো এতটা পরিমাণে কিউট ছিল, ওয়ান টাইমের জন্য ব্যবহার করে নিলেও কিন্তু শান্তি। 150 টাকার ব্যাগ অনেক দিন আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এরপরে এই গ্রিনটা আমার একদম ভালো লাগেনি, কিন্তু এই দোকানের ম্যাক্সিমাম ব্যাগ কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু কালারের জন্য গ্রিনটা ভালো লাগেনি। কিন্তু অন্য যদি কালার হতো হয়তো ভালো লাগতো দেখতে। এরপর হলো কিছু পার্স দেখছিলাম 150 টাকার। এটা কত? 150। পার্সগুলো সবগুলো কি 150 পার্স? ভাইয়া এটা কত? 100 টাকা। এখন আমরা আছি একদম আইডিয়ালের সামনে, মানে আমরা আইডিয়ালের সামনে পৌঁছে গেছি। এখন আইডিয়ালের পরের থেকে আমি দেখাবো সবকিছু। 10 টাকা, যে কোনো আইটেম 10 টাকা, নিচের আইটেম 10 টাকা, উপরের আইটেম 20 টাকা, খালি 10 টাকা লেন 10 টাকা। ভাইয়া কালোটা দেখো, কালোটা এটা। হ্যাঁ হ্যাঁ, দশনা পানি টেঙ্গে যে রোডটা আছে তার আগের গলিতে এখন আমরা পিছন দিক দিয়ে এই গলির ভিতর দিয়ে ঢুকে যাবো। আর এই গলির ভিতরে কিন্তু রয়েছে হোপ প্লাজা মার্কেটটি। আর এখন আমরা হোপ প্লাজার মার্কেটের সামনে যাচ্ছি, ওখানে সামনে যা যা আছে ওগুলো দেখাবো এখন আমরা।
এই শাড়ি সবগুলো কি 550 মানে এই শাড়ি সবগুলো এটা ওই শাড়ি বলছেন উপরে এটা কত এগুলো কত থ্যাংক ইউ দেন 100 টাকা এই দোকানটা দেখেন, এটা হলো একদম পানির ট্যাঙ্কের অপোজিটের একটা দোকান, মানে পানির ট্যাঙ্কের অপোজিটে এরকম অনেকগুলো দোকান আছে। আর এই দোকানের মধ্যে ছিল 100 টাকা করে এই টপস গুলো। এখন কিন্তু পানি ট্যাঙ্কের একদম অপোজিটে আমরা, এখানে কিন্তু অনেকগুলো দোকান ছিল। আর একটু আগে কিন্তু দেখালাম একটা দোকানের মধ্যে, যেগুলো ছিল 200 টাকা করে ড্রেস ছিল, যেগুলো বলছিলাম ডিটেলস দেখাতে পারছিলাম না ভিড়ের কারণে, এবং কিন্তু 200 টাকা এখানে পাঞ্জাবিও সেল করছিল। তো এই দেখালাম এখন পানি ট্যাঙ্কের একদম অপোজিটে, তো এইখানে এই দোকানগুলোর মধ্যে এই ড্রেসগুলো ছিল, এইগুলো ছিল মাত্র 50 টাকা করে, 50 টাকা করে এই ছোটো ছোটো টপসগুলো ছিল এখানে। তো সামনে এগুতেই অনেক সুন্দর সুন্দর দোকান আছে, আর এই দোকানের মধ্যে সবগুলো কম দামের মধ্যে ছিল। এই নাইরা কাটটা দামটা ছিল অনেক বেশি, 2500 নাকি 1800 টাকার মতো যাচ্ছিলো, এটা ওরা নামমাত্রই দাম চেয়ে আপনারা চাইলে দাম আদাবি করে নিতে পারবেন। এখানে কিন্তু এই দোকানটার মধ্যে বিশেষ করে আপনারা মার্কেটের ভিতরে যেসব ড্রেসগুলো পরেন, নাইরা কাট বা যেসব থ্রি পিসগুলো পরেন, আর লেহেঙ্গাগুলো যেগুলো পরেন, এগুলো কিন্তু ওরা এক এক সময় এক এক রকম ড্রেস আনে, মানে যখন যেটা চলে তখন সেটা আনে। আজকে মূলত কিন্তু আমি কোনো শপিং করতে আসিনি, একমাত্র আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এবং হলো একটা ব্লগ বানানোর জন্য এখানে এসেছিলাম। তো যাই হোক, এর জন্য আমি ভিতরে হেঁটে হেঁটে দেখাচ্ছিলাম সবগুলো দোকানে। আর এই দোকানগুলোর মধ্যে কিন্তু 50 টাকা করে মেয়েদের টি শার্ট সেল করছিল, 50 টাকা করে মেয়েদের টি শার্ট কিন্তু বেশিরভাগ সময় শীতকালে, আর এখানে কিন্তু হোপ মার্কেটে শীতকালে কিন্তু অনেক কম দামে আপনার টি শার্ট পাবেন, মানে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে টি শার্ট পেয়ে যাবেন। তো শীতকাল আসুক, তখন তো ইনশাল্লাহ আবার ভিডিও বানাবো। আর এখন হলো আমি ব্যাক করছি বাসায়। ওয়েদারটা এত সুন্দর ছিল, তো আমি একদম ঘুরে এসে দেখেন মসজিদের সামনে দিয়ে ঘুরে এসেছিলাম, মানে হোপ প্লাজা যে মার্কেটের অপোজিটে কিন্তু মসজিদ, তো মসজিদের সামনে দিয়ে আমি ঘুরতে ঘুরতে এখন আমি মসজিদের পিছনে আছি, মানে হলো একদম মেন রোডে আছে, ওইটা ছিল হলো মানে ভিতরে চিপার গলিটা। নেক্সট কিন্তু হোপ প্লাজা মার্কেটের ভিতরে কি কি টপস আছে ওইগুলো নিয়ে ভিডিও করবো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।